মরমী সাধক ফকির লালন শাহের তিরোধান দিবসের অনুষ্ঠান স্থগিত থাকলেও দ্বিতীয় দিনের মতো সাধু ফকিরদের গুরুকর্ম চলছে। দূর দূরান্ত থেকে আসা লালন অনুসারীরা কুষ্টিয়ার ছেউরিয়ায় সাঁইজির মাজারে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছেন। চলছে গুরু শিষ্যের জ্ঞানের আদান প্রদান, আর গানে গানে প্রচার হচ্ছে লালনের জাতপাতহীন মানবতাবাদী দর্শনের। জাহিদুজ্জামানের প্রতিবেদন। যদিও করোনার কারণে স্থগিত ফকির লালন শাহের 131তম তিরোধান দিবসের অনুষ্ঠান, তারপরও এই চিত্র বলে দেয় সাঁইজির প্রতি কতটা আকর্ষণ তার ভক্তদের। দ্বিতীয় দিনে উপস্থিতি আরও বেড়েছে, চলছে লালন মাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন। লালন আখড়াবাড়ির ভেতরে বাইরে একদিকে গানের মাধ্যমে দর্শন ও জ্ঞানের প্রচার, অন্যদিকে চলছে সাধন ভজন। মিলন হয়েছে সাধু ফকির বাউলের, বেশ জমেছে গুরু শিষ্যের ভাব। সাধু গুরুরা তো এইভাবে আসে না, এসে তারা বসে, তাদের গুরুকর্ম আসে করে, কিন্তু দাঁড়ানোর ভেতর গুরুকর্ম হয় কি হয় কি রাত তার খোরাক মহত্ব বাণী কিন্তু তার বুকের বান করবে, এবং আমরা কিছু জ্ঞান নিব, কিছু জ্ঞান এখানে দিয়ে চলে যাব, এই আশা ব্যক্ত করে আমরা আসি। রেওয়াজ মতো আগামীকালও চলবে ভক্তি শ্রদ্ধা নিবেদন। অনুষ্ঠানটা আগে ছিল 3 দিন, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ কার্তিকের, কিন্তু এখন তো বলা যায় না যে সরকার কি শোনায় কি বলে, আমাদের গুরুকর্মের জন্য সুযোগ দিয়েছে। চৈত্রের দোল পূর্ণিমার মিলন মেলায় আবার দেখা হবে, এই আশায় বিদায় নেবেন সাধু ফকিররা। আগামীতে করোনার মতো বাধা যেন সামনে না থাকে, সেজন্য সাঁইজির কৃপা চাচ্ছেন তার অনুসারীরা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।